খুব ভালো আমি এতক্ষণ যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বল যে আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় এসে আইন আছে আমার স্বাস্থ্য হতে পারে না রে মা এখনই তো বিয়ে হ আগে কলেজ পাশ দে পরের সময় হলে দেখাবে দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডাফ থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম আজকে কথা বলবো বিশ্ব প্রাণী দিবস নিয়ে আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ হেমায়তুল ইসলাম আরিফ সম্মানিত শিক্ষক সেই বিশ্ববিদ্যালয়ের ভেটরিন ভেটরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগ এবং একের সাথে সাধারণ সম্পর্কে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি আছেন মিজানুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের যে সমৃদ্ধ সম্পদ প্রাণী আছে তা আজকে বিলুপ্তির পথে এবং বিশ্ব বন্য বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ প্রাণী দিবস ঘোষণা করা হয়েছে এবারের দিবসের প্রতিবাদ্য এবং এই আজকে দু সালে যে বন্যপ্রাণীর দিবসটা পালন করা হচ্ছে এর মধ্য দিয়ে কতটুকু অগ্রসর হওয়া গেল প্রথমে কথা বলার অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ হেমায়তুল ইসলাম আরিফ ধন্যবাদ বিশ্ব বন্যপ্রাণী দিবস দু হাজার আঠারো এটা বিশেষ করে আমরা জানি যে প্রকৃতি আমাদের একটা সবচেয়ে বড়ো উপাদান এবং এই প্রকৃতিকে যদি আমরা ঠিক রাখতে যাই বিশেষ করে ইকো সিস্টেমকে যদি আমরা ঠিক রাখতে যাই অবশ্যই আমাদেরকে এই ইকো সিস্টেমে যত ধরনের প্রাণী আছে উদ্ভিদ আছে সকলের সমন্বয়ে আমাদেরকে সেটা ঠিক রাখতে হবে এবং বিশ্ব বন্যপ্রাণী দিবস দুই বিশেষ করে এই বন্যপ্রাণী আমাদের যত ধরনের আছে ছোট বড় সব প্রাণী কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের ইকোসিস্টেমকে আমরা ঠিক রাখতে পারি এর জন্য একটা আন্তর্জাতিকভাবে একটা দিবস যে দিবসটা দুই হাজার সাল থেকে এ যাবৎ পর্যন্ত এটা প্রতিপালিত হয়ে আসছে এবং এই বছর এই বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যাট প্রিডেটরস আন্ডার থ্রেট অর্থাৎ বাগগত্রীয় যেসব প্রাণী আছে এই এরা বিপদ বিপদাপন্ন অবস্থায় আছে এদের রক্ষার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এই ধরনের একটা প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের বিশ্ব বন্যপ্রাণী দিবস দু হাজার আঠারো উদযাপিত হচ্ছে বিশেষ করে এটা একটা গভর্নমেন্টের বন বিভাগের একটা মন্ত্রণালয়ের আন্ডারে এই দিবসটা পালন হওয়ার অন্যান্য সময় পালন হয়েছে শুধুমাত্র এই বছরই প্রথম ঢাকার বাইরে এই বিশ্ব বন্যপ্রাণী দিবস সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বিশেষ করে বাংলাদেশের এই বিশ্ব বন্যপ্রাণী এবং এই প্রকৃতিকে প্রিজার্ভ করার জন্য সবচেয়ে বড় সংগঠন বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন বাংলাদেশ এই সংগঠনের সহযোগিতায় রাজশাহীতে উত্তরবঙ্গে এটা উদযাপিত হচ্ছে এবং এই সংগঠনটি বিশেষ করে বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের একশো পাঁচটি সংগঠন নিয়ে এটা একটা ফেডারেশন তারাও তাদের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে এই দিবসটি পালন করছে তো এই বছর এর যে প্রতিপাদ্য বিষয় যে আমরা জানি বাঘ বিশেষ করে বিড়াল জাতীয় যেসব প্রাণী আছে বাঘ সিংহ এই প্রাণীগুলোকে আমাদের বিশেষ করে এক একটা ঐতিহ্য বহন করে এক একটা দেশের আমরা অনেকে জানি একসময় বন বন বিড়াল যেটা ছিল সেটা আজকে দেখতে পাওয়া যাচ্ছে না জি হ্যাঁ এই এইভাবেই আসলে যে বাঘ এবং বন যত ধরনের আমাদের বাঘ গোত্রীয় প্রাণী আছে এরা আজকে বিলুপ্ত হয়ে গেছে অনেক ক্ষেত্রে এবং আপনি বিশেষ করে আমাদের দর্শক যারা আছে তারা জেনে একটু মানে আশ্চর্য হবেন এই জন্য এই লাস্ট সেঞ্চুরিতে একশো বছরে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বাঘ জাতীয় গোত্র বিশেষ করে বাঘ আমাদের বিলুপ্ত হয়ে গেছে এবং সিংহ জাতীয় প্রাণী আফ্রিকাতেই এই মাত্র বিশ বছরে টোয়েন্টি ফিফটিন পারসেন্ট এটা বিলুপ্ত হয়ে গেছে তো কাজে আমরা যদি এখনই মানে কার্যকরী পদক্ষেপ যদি না নিই তাহলে বিশেষ করে এই ঐতিহ্যগুলো আমাদের হারিয়ে যাবে এবং বাংলাদেশকে আমরা যেভাবে চিনি অনেকেই জানি যে টাইগার বলে সেইটা হয়তো আমরা একসময় আর আমাদের পরিচিতি থাকবে না মিজানুর রহমান যে আপনাদের যে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন তারা আসলে কিভাবে এই দিবসটাকে উদযাপন করলেন আপনারা ধন্যবাদ আপনাকে সেই সাথে বরেন্দ্র অনলাইন টিভিতে যারা শুনছেন তাদেরকেও বাংলাদেশ যুব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এবং আমার সংগঠন সেভ দি নেচার অ্যান্ড লাইফ সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটু আগে আমরা হেমায়তুল ইসলামের কাছে আমরা শুনলাম যে দু হাজার তেরো সাল থেকে জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতেই একযোগে এই দিবসটি পালন হচ্ছে এবং বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়ে আসছে তবে সরকারিভাবে শুধুমাত্র ঢাকাতে এই দিবসটি পালন করা হতো তবে আমরা প্রায় দু সাল থেকেই আমরা সারা দেশেই একযোগে আমাদের একশো পাঁচটি সংগঠনের প্রায় সব যে যে জায়গায় আছে আর কি সব জায়গাতে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করেছি আমরা র্যালি করেছি পথসভা করেছি এবং আলোচনা অনেকে লিফলেট বিতরণ করছে সচেতনতা বাড়ানোর জন্য তো আমরা বাংলাদেশ যুব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন একটি খুবই অনন্য একটি প্রতিষ্ঠান আমি মনে করি বাংলাদেশে এই ধরনের দ্বিতীয় প্রতিষ্ঠান আমার জানা মতে আর কি নেই আমাদের এই অঞ্চলে মানুষ মানুষ এই যুব সংরক্ষণে বড় ভূমিকা রাখে আসলে জনসাধারণ আমাদের জনশক্তি কম যেসব প্রতিষ্ঠানগুলো আসলে সরকারি প্রতিষ্ঠান বা আপনার বেসরকারি যে উদ্যোগগুলো নেন কিন্তু আসলে জনগণ কতটুকু সচেতন হলো জনগণের কাছে যে দিবসকেন্দ্রিক যে মেসেজগুলোন থাকে সেই মেসেজগুলো কতটুকু পৌঁছালো আপনি যথার্থই বলেছেন যে আসলে শুধুমাত্র র‍্যালি একদিনে একটি র‍্যালি এবং একটি আলোচনা সভা করে আপনার মানুষকে সচেতন করা যায় না তবে আমাদের সংগঠন থেকে আমরা সারা বছরই বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করে তুলছি যেমন ধরেন বিভিন্ন স্কুল কলেজগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি বাচ্চাদেরকে তাদের এই যে বন্য প্রাণী আমাদের বায়োডাইভার্সিটিতে তাদের যে অন্য একটা ভূমিকা আছে এবং তারা না থাকলে যে আমাদের ইকোসিস্টেম সিস্টেমটা ভেঙে পড়বে এবং এর ফলে আমরা কী ধরনের মানে ক্ষতিগ্রস্ত হব এই বিষয়টি তাদের একটু ডক্টর হেমায় দৃষ্টি আর্ষণ করবো যে আমরা মাঝে বাঘের যে সংখ্যাটা বাড়ার কথা শুনছিলাম এবং যে বাঘ সুমারের ভিতরে সেই একটা চিত্র ফুটতে উঠেছিল কিন্তু তারপরে পূর্তির দিকে কি কারণে নামলো এবং আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন সেখানে কঠোরতা আছে বাঘ শিকারের ক্ষেত্রে হাতি বা চিত্রা হরিণ জাতীয় যেসব প্রাণী আছে কিন্তু তারপরেও এই সংখ্যাটা আমরা ধরে রাখতে পারছি না যেটা আপনি পরিসংখ্যান দিলে যে পঁচানব্বই পাশ ভাগ আমাদের যেই বন্যপ্রাণী আছে বিশেষ করে বাঘের যে সংখ্যাটা ছিল যেই সংখ্যা নিয়েই আসলে আমাদের রয়্যাল বেঙ্গল টাই টাইগারের যে খ্যাতিটা পায় বা সুন্দর বনের যে ধরনের মহত্ব বা সৌন্দর্য ফুটে ওঠে ঠিকই বলেছেন যথার্থ বলেছেন যে আপনি জানেন যে আমরা জানি যে বিশেষ করে বাঘের ক্ষেত্রে যে আমাদের এই বছরের কিন্তু প্রতিপাদ্য বিষয়টা ওই ধরনেই বলা হয়েছে যে বিজ্ঞ্যাট ক্রিডেটর্স আন্ডার থ্রেট মানে বাগত্রীয় প্রাণী এরা মহাবিবতাপন্ন আছে এদের রক্ষাতে এগিয়ে আসতে হবে এই জন্য যে এই বাঘ জাতীয় প্রাণী যারা বিশেষ করে আমরা জানি যে অনেকেই বলি সিংহকে বনের রাজা বলে বাগত্রীয় প্রাণী এবং বাঘও কিন্তু একটা বনে বাঘ সিংহ এক ঘাটে জল খায় না আমরা বলি এক এক বনে থাকে না তো তারপরেও কী কারণে এই বাঘ এবং এই সিংহ জাতীয় প্রাণীদেরকে কারা এই আমাদের এই নষ্ট করছে বাঘ খেকো বা সিংহ ক্ষেক কারা তো এটা আসলে আপনারা জানবেন আমরা জানি বিশেষ করে আমরা মানুষ যারা আমরা মানুষ কিন্তু এই বিশেষ করে বাঘ জাতীয় বাঘ সিংহকে আমরা মেরে ফেলছি শিকার করছি এবং তাদেরকে ধ্বংস করেছি এবং আরেকটা জিনিস আপনারা জেনে জেনে থাকবেন যে আজকে আমাদের সারা ওয়ার্ল্ড একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে আমরা আছি জলবায়ু পরিবর্তনের মধ্যে আমরা আছি এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অনেক কিন্তু এই বিশেষ করে ন্যাচারের অনেক জীবজন্তু কিন্তু আমাদের কিন্তু আমাদের পরিবর্তনের সাথে সাথে কিছু ধারা আসছে যা বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখতে পারত সাফারি পার্ক যা যে অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং বন্যপ্রাণী যে যাতায়াতের যে করিডোরগুলো থাকে সেই জায়গা আসলে আমাদের সংরক্ষণের বা তদারকি জায়গাটা কতটুকু সেইগুলো কি সেই ধারার ভিতরে আছে আমি একটু বলবো আপনার আসলে সাফারি পার্ক বা যে যেকোনো ধরনের ইকো পার্ক যেগুলো আমরা বলতেছি ওখানে আসলে ধরেন একটা কৃত্রিম একটা হ্যাঁ সেখানে আসলে বন্য প্রাণী আপনার বাঘ বা সিংহ তারা তো একটু আগে কিন্তু প্রাণী প্রজনন বিলুপ্তির তাদের যেসব প্রজননের ব্যবস্থা ওই সব জায়গায় করার সুযোগ আছে তবে আপনার আমার মনে হয় যে আপনার প্রাকৃতিক যে পরিবেশ হ্যাঁ সেখানে আপনার সবচেয়ে মানে ভালো আমাদের এবং সেটি আমাদের নিশ্চিত করতে হবে আমি একটা আপনাকে ছোট্ট ইয়া বলি যে গত পনেরো বছরে সুন্দরবনে আপনার পঁচাশি শতাংশ আপনার বাঘ কমেছে এবং দু সালে আপনার একটা সুমারি করা হয়েছিল বাঘ সুমারি সেখানে এই সংখ্যাটি ছিল চারশো চল্লিশটি দু হাজার চোদ্দো পনেরো সালে আপনার ক্যামেরা ট্র্যাকিং করে আপনার আবার আরেকটি সুমারি করা হয়েছিল এবং সেখানে সেই সংখ্যাটি কমে অনেক কমে আপনার একশো ছয়টি হলো এই যে বিপুল পরিমাণ আপনার কত সালের কথা বলছেন আমি বলছি চোদ্দ পনেরো এখন কিন্তু আরও অনেক কম এরপরে আর কোনো সুমারি হয়নি বাঘ সুমারি আর হয়নি এখন সুন্দরবনে আরেকটি প্রবলেম হয়েছে যে সুন্দরবনের ভিতরে আপনার ছোট ছোট আপনার পুকুর ছিল আপনার যেগুলো আপনার মিঠা পানি থাকতো সেগুলো নিয়ে আপনার বন্য প্রাণীরাও তো আপনার পানি খায় তো সুন্দরবনের আপনার যে লবণাক্ত পানি এটি কিন্তু অলরেডি সুন্দরবনের বিভিন্ন এই পুকুরগুলো ঢুকে পড়ছে এর ফলে হচ্ছে কি আপনার বন্যপ্রাণী যারা তারা পানির সংকটের মধ্যে আছে এবং সুন্দরবনের মধ্যে আপনার এই অবৈধভাবে আপনার ওই বিভিন্ন বন্যপ্রাণীর শিকার বিশেষ করে হরিণ আমরা তো মাঝে সাঝেই আর কি পেপার পত্রিকায় দেখে থাকি যে হরিণের মাংস বিক্রি হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার দু বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ বারো আপনার একটি আইন আছে আমাদের দেশে সে আইনটির আমরা যদিও করা হয়েছে কিন্তু এটি আপনার এখনও শক্তভাবে আপনার প্রয়োগ হচ্ছে না যার ফলে আমরা এটি আপনার ঠিকভাবে যে অভিযোগটা করলেন যে একটা গতানুগতিক ধারায় যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন দু হাজার বারো করা হয়েছে কিন্তু তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছেন এই বিষয়টা আসলে কতটুকু সত্য এটা আমি তার একটু আপনাকে বিশেষ করে যেহেতু বিডিংসের বিষয়টা বলেছেন যে আমি একজন এক্সপার্ট হিসাবে আমরা যেটা মনে করি যে আমরা কিন্তু কখন একটা প্রাণীকে খাঁচায় নিয়ে আসি বা একটা অভয়ারণ্য সৃষ্টি করি অথবা একটা সাফারি পার করি কখন নিয়ে আসি যখন আমাদের মনে হয় যে এটা ইন ডেঞ্জার এটা হয়তো বিলুপ্ত হয়ে যাবে এটা আমাদের আর দেখার সম্ভাবনা নাই আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখতে পারবে না জানতে পারবে না তো এই কারণেই কিন্তু আমাদের এই প্রাণীগুলো দেখে আমাদের নিয়ে আসা হয়েছে এখন আমাদের অভয়ারণ্য করা হয়েছে এবং আমরা চাচ্ছি যে বিশেষ করে সাফারি পার্ক তো সাফারি পার্কে কিন্তু আপনি খেয়াল করবেন কয়টা আমাদের বাঘ আছে দশটা তো দশটাতে যদি একটা মেল ফিমেল যদি রেশিও করি তো বছরে কয়টা বাড়বে বাট যেটা আমাদের একদম টোটালি ন্যাচার ন্যাচারে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আমাদের একটা বাঘের যে জীবনকাল সে জীবনকালে যদি আমরা চিন্তা ভাবনা করি তো বছরে কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা একটা করে বাচ্চা পাবো হ্যাঁ তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তার বৃদ্ধি আর এই বৃদ্ধির মধ্যে অনেক ডিফারেন্স আপনারা হয়তো জানেন যে আমরা ছবিতে একটা অঙ্ক পড়েছি যে চৌবাচ্চাতে আমরা পানি ভর্তি করেছি একটা ফুটে দিয়ে পানি ঢুকেছে আর পাঁচটাতে বের হয়েছে তাহলে চৌ কি আসলে পূর্ণ হবে সেই রকম আমাদের বাঘের যে আমাদের বনের মধ্যে বাঘ আছে যেটা শুরুতে যে পরিবেশগত পরিবর্তনের কথা বলছেন যে ধরনের সুন্দরবনের যে লবণতাটা বৃদ্ধি পেয়েছে তা আসলে রোদের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব কিনা সে ধরনের কোনো পরিবেশ সৃষ্টি করা আদৌ সম্ভব কিনা এটা আপনার সুন্দরবন আপনি যেটা আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে আমাদের সিডোরের পরে কিন্তু অনেকটা আমাদের বিশেষ করে সুন্দরবনের প্রাকৃতিক যে পরিবেশ বিপর্যয় হয়ে গেছে তো সেইখানে কিন্তু আমাদের অনেক এই ইকোসিস্টেম মানে অনেক এই পরিবেশটা নষ্ট অন্য অন্যান্য দেশে তো তাদের সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার জন্য একটা অর্থ বাই ছিল এবং তারা খুব কার্যকরভাবে পদক্ষেপ দিয়ে সেই জিনিসটা সমাধানে দিয়ে গেছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে উদ্যোগগুলো কেমন ছিল আদৌ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা না এটা আমাদের আপনি সবসময় দেখবেন যে বহির্বিশ্বে যখন আমরা চিন্তা করি ২০১৩ হাজার সাল থেকে কিন্তু এটা আমরা চিন্তা করেছি যে বিশ্ব প্রাণী দিবস কিন্তু আমরা উদযাপন করছি তো ১৩ থেকে আমাদের আজকে আঠারো কিন্তু পাঁচ বছরের ডিফারেন্স তো বিশ্ব কিন্তু খুব বেশি যে আগে এই বিশেষ করে এই সচেতনতা তৈরি করেছে বন্য প্রাণী দিবসের জন্য একটা স্পেশাল ডে তৈরি করেছে এটা কিন্তু খুব বেশি আগে না তো আমাদের দেশেও কিন্তু কার্যক্রম চলতেছে আমাদের দেশে দুই হাজার বারো একটু আগে যে বললাম যে দুই আমাদের একটা আইন হয়েছে এবং এই আইনটা এখন কিন্তু আসলে আইন কি আমাদের সচেতনতার চেয়ে কিন্তু সবচেয়ে বড় কোনো আইন হতে পারে না মানুষকে পুলিশ দিয়ে বা র্যাব দিয়ে আমরা দিয়ে কোনো কিন্তু আমরা কোনো কিছু ঠেকাতে পারবো না আমাদেরকে সবচেয়ে বড় হচ্ছে যদি আমরা সচেতন করি এবং এর সাথে একটা বিষয় আছে যে আমাদের যেটা প্রকৃতিগতভাবে প্রাণীর প্রতি যে বিরূপ মনোভাব আমাদের মানুষের ভেতরে আছে সেই জায়গায় যে প্রাণী আলাদা সৌন্দর্য আছে এই বোধের জায়গাটাকে ক্লিয়ার করা গেছে কি না এটি আসলে পরিপূর্ণভাবে করা যায়নি অনেকে বন্যপ্রাণীকে এখন শত্রু মনে করে কিন্তু আসলে বন্যপ্রাণীরা কিন্তু আমাদের শত্রু না আসলে আমাদের বন্ধু আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই সেটি হলো যে আমি নওগার ওইদিকে একটি প্রত্যন্ত এলাকা আলিদিওনা নামে একটি পাখি গ্রাম আছে আর কি সেখানে আপনার প্রচুর আপনার পাখি থাকে একেবারে লক্ষাধিক পাখি থাকে আপনার সে তো সেখানে আমি গেছিলাম আমার সাথে সেই সময়ের আপনার বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগের ডিএফও আর জন মোল্লা রেজাল করিমা আমার সাথে ছিলেন তো আমরা হাটে ওই মানুষজনদেরকে সচেতন করার জন্য কিছু কথা বলছিলাম তো এই তখন ওই মানুষদের মধ্যে থেকে এক বৃদ্ধ আমাকে একটি প্রশ্ন করলো যে আচ্ছা আপনি আপনারা যে এত কথা বলছেন যে এই যে আপনি একটু আগে যেটি বললেন আর কি বনবিড়াল হ্যাঁ তো ওরা আঞ্চলিকভাবে বনগাড়া বলে অনেকে হ্যাঁ তো বলছে এই আপনার বনগাঁড়ায় আমার এতগুলো মুরগি খেয়ে নিলো তাহলে আপনাকে এটির দাম দিয়ে দিতে দিয়ে যেতে হবে তা আমি বললাম যে ঠিক আছে চাচা আমি আমি আপনার এটা দাম দিয়ে দেবো তবে আমার কথা শুনতে হবে শোনার পরে যদি আপনি বলেন যে দাম দিতে হবে তাহলে ঠিক আছে আমি দাম দেব আমি ওনাকে প্রশ্ন করলাম যে একটা বনগাড়া আপনার এক বছরে কয়টা মুরগি খায় বা হাঁস খাই বললো যে দুইটা তিনটা এরকম হবে তা আমি বললাম আপনি কি জানেন যে এই বনগাড়ার যে প্রধান খাদ্য সেটি কি এই বনগাড়ার প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর সে প্রতিদিন গড়ে তিন থেকে চারটি ইঁদুর খায় এখন এই ইঁদুর যদি সে না খায় তাহলে আপনার জমির কত পরিমাণ আপনার ধান বিনষ্ট হবে সেটি আপনার ধারণা আছে কিনা এবং তার পরিমাণ যদি টাকায় আমরা রূপান্তর করি তাহলে আপনার কয়েকশো মুরগিরও বেশি আপনার দাম হয় তো সেই দিক থেকে বনগাড়া আপনার ক্ষতি করছে না উপকার করছে বলছে বাবা যে লাভ ক্ষতির হিসাব আছে এবং সেই হিসাবেই আসলে বন্য প্রাণীরা আমাদের একটা পরিবেশ প্রকৃতিগত বন্ধু এবং আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সহায়ক বা সাপোর্ট রোল প্লে করে এই যে সচেতনতার মূলক যে ধরনের বার্তা দশ কথা বার্তার গুলো আসলে কতটুকু দেওয়া হচ্ছে না শুধুমাত্র দিবস কেন্দ্রিক বলছেন কিছু মানুষকে বলছেন কিন্তু আপামোর যারা মানুষ আছে তাদের ভিতরে পৌঁছানো যাচ্ছে না কি কারণে হ্যাঁ যেটা বলছেন যে আসলে এই বন্য প্রাণী বা আমরা যেটাই বলি যে আমাদের জীববৈচিত্র্য এটা কিন্তু আজকে বন্য বন্যপ্রাণী দিবস হয়তো আমরা পালন করছি কিন্তু এর আগে আমাদের সেক্রেটারি বিবিসিএফের উনি যথার্থ বলেছেন যে বিবিসিএফ কিন্তু যখন থেকে গঠন হয়েছে আপনি জেনে খুশি হবেন যে তখন থেকে কিন্তু বিশেষ করে দুই সাল থেকে এই পর্যন্ত তিন বছর বারো সাল থেকে এই পর্যন্ত বিবিসিএফ কিন্তু অনেক কাজ করেছে এবং তারা এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিনই এবং আপনি রাস্তাঘাটে এখনও যদি বের হন দেখবেন যে আমাদের ইউনিভার্সিটির রাস্তায় আমাদের আশেপাশের রাস্তায় দেখবেন বন্যপ্রাণী আমাদের জন্য উপকারী বন্যপ্রাণীর বিভিন্ন ভালো লিফলেট এবং সাইনবোর্ড দেওয়া আছে এই কাজগুলো কিন্তু সারা বছর প্রতিনিয়ত চলতেছে আমাদের এই দিবস কেন্দ্রিক কিন্তু কোনো কার্যক্রম ঠেকে নাই আমাদের এই বিশেষ করে বন্যপ্রাণী আজকে হঠাৎ করে ইন্ডিয়া থেকে দেখবেন যে অনেক সময় আমরা এই বাদুর বিশেষ করে হ্যাঁ প্রাণীর মধ্যে আপনার এই যে ইগোল বা এই যে আমাদের এইগুলো চলে আসতেছে আসার পর তাদেরকে আমাদের অনেকে আঘাত করছে এবং আমাদের এই বিবিসিএফের লোকজন গিয়ে তারা কিন্তু ওইটাকে উদ্ধার করছে উদ্ধার করে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি দেওয়ার পর আবার তাদেরকে বনে ছেড়ে দিচ্ছি এবং যখন বনে ছাড়া হচ্ছে তখন কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া আপনাদেরকে নিয়ে আসছি নিয়ে এসে আমরা সচেতন করছি বলছি যে দেখেন এই বন্য প্রাণী যারা আছে পশু পাখি তারা কিন্তু আমাদের শত্রু না তারা আমাদের কিন্তু উপকারী যেমন আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে কীভাবে একটা ইঁদুর আমাদের উপকার করছে এভাবে যদি আমরা প্রত্যেকটা ছোটো ছোটো প্রাণী ধরি প্রত্যেকটা প্রাণী কিন্তু আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং আমাদের উপকারে আসছে কাজে প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের এই পথসভা বলেন আমাদের যে কোনো জায়গায় হঠাৎ করে আমরা কিছুদিন আগে আমার একবার বগুড়াতে একটা ওয়াইল্ড লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার একটা দেখা হঠাৎ করে একটা প্রোগ্রামে গেছি যাওয়ার পরে এখানে একটা আপনার ওই হিরামনটিয়া যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা একটা লোক বিক্রি করছে তো ওরা ধরে নিয়ে এসেছে এসে ওই পুলিশের কাছে গেছে পুলিশও কিন্তু জানে না পুলিশ বলতেছে না এটা নিয়ে কোনো কেস হবে না ওরা যখন পুলিশকে বোঝানো হয়েছে পুলিশ তখন তাকে এটা নিয়ে কেস বা তাদেরকে একটা আন্ডারটেকেন নিয়ে তারপরে তাদেরকে একটা ব্যবস্থা নিয়েছে তো এইভাবেই আমরা দেখি যে প্রকৃতির আর বন্ধু যেটা হলো শকুন আছে তা হলো ডাইক্লোনোফ্যাক যে ইঞ্জেকশনটা এখন গরুতে তারা দিচ্ছে তার ফলে যকৃতির যে খেয়ে যাওয়ার যে বা ক্ষয়ে যাওয়ার যেটা বলা হচ্ছে এবং শকুনের বিলুপ্তর পথে আমাদের প্রকৃতি ভারসাম্য রক্ষার্থে যে শক্তিশালী জায়গা ছিল আমাদের যারা বন্যপ্রাণী সংরক্ষণ যে বিভাগগুলো আছে তারা কতটুক তদারকি করছে এই বিষয়গুলোতে যে ওষুধের প্রয়োগগুলো যেন বন্ধ করা হয় ধন্যবাদ আপনাকে আসলে খুব সুন্দর একটি কথা বলেছেন শকুন আসলে আমাদের দেশে প্রায় বিলুপ্ত প্রাণীর মধ্যে একটি শকুন এই যে আমাদের যে আপনার শকুন তো আপনার সাধারণত মরা গরু ছাগল এগুলো খেয়ে থাকে তো আমাদের এখানে ডক্টর হেমায়তুল আছে উনি আরও ভালো বলতে পারতেন এই ডাইক্লোফেন খাওয়ার ফলে আপনার সেই গরু এবং ছাগল বা মৃত জীবজন্তু যাই বলে না কেন এদের শরীরে ওই ডাইক্লোফেনের ইয়ারটা তখনও থাকে রেস্টটা থাকে এবং এটি খাওয়ার ফলে আপনার শকুন তার প্রজনন ক্ষমতা হারায় এবং নানান ধরনের আপনার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এই ডাইক্লোফেন বন্ধ করার আদৌ গেছে কিনা আমি আর একটু বলতে চাই সেটি হলো যে আমি একটু বলি সেটি হলো যে রাজশাহীতে আপনার মোটামুটি এই এল এল এস এস ও মালি নামে আপনার এক ভদ্রলোক উনিশশো সালে রাছের গেজেট নামে আপনার একটা ইয়ে বের করেছিলেন সেখানে তৎকালীন যে আপনার যে রাছের যে বন্যপ্রাণী হ্যাঁ সেই চিত্রগুলো আমরা ফুটে উঠেছিল তো সেটি খুব বেশি সময় না প্রায় ধরেন আপনার দুইশো বা দেড়শো বছরের আগের ঘটনা তখন কিন্তু আমাদের এই রাজশাহীতে আপনি যে আশ্চর্য হবেন যে আমাদের এখানে বাঘ ছিল এবং আমাদের এই পদ্মার ধারে আপনার বন্য হাতি শুকোর এবং নানান ধরনের আপনার বন্যপ্রাণীতে একেবারে সমৃদ্ধ এলাকা ছিল এবং বিস্তীর্ণ অঞ্চল এটা আপনার মানে উনি এভাবে লিখছেন যে বরিন অঞ্চল আর কি সেটি শুধু রাছে না বৃহত্তর রাজশাহী এলাকা আপনার রাছে রংপুর এই এলাকাতে ছিল এবং গত একশো বছরে আমরা আপনার পঞ্চ পঞ্চাশ শতাংশ আপনার বনভূমি হারিয়েছে আমরা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন ধরেন যদি প্রাকৃতিক বন যদি না থাকে তাহলে আপনি বন্যপ্রাণী কোথায় পাবেন আমাদের কিছুদিন আগে আমি শুনলাম সরকারি একটা ইয়া থেকে যে বাংলাদেশে আপনার বনভূমির পরিমাণ বেড়েছে তো আমি এটির সাথে মোটে একমত নয় গাছ হয়তো কিছু বেড়েছে যেমন ধরেন আপনার অনেকে আমাদের বরেন্দ্র এলাকাতে তো আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে জমিতে অনেকে আম গাছ বা এই টাইপের গাছ লাগাচ্ছে তো এই টাইপের গাছের এখানে তো আপনার বন্যপ্রাণীর পাশাপাশি যে ছোটো বনগুলো ছিল যে মধুপুরের ভাল যেটাকে বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে ছোট বনগুলো আছে তার আসলে কি অবস্থার ভিতরে সেই বনগুলো আছে। এই বনগুলোর অবস্থাও খুব একটি ভালো নেই আপনার তবে সরকার ইতি কিছুটা আপনার ভালো কাজ করছে কারণ ওই যে সুন্দরবন ভাওয়াল এবং মধুপুর ওই এলাকাগুলো নিয়ে আপনার কিছু উপজাতীয় টাইপের মানুষ থাকে এবং তাদের আপনার জীবিকার মেন ইয়ে ছিল আপনার বন থেকে আপনার কাঠ খড়ি এইসবগুলো সংগ্রহ করা তো তাদেরকে বন বিভাগ থেকে আমি ইয়াতে দেখলাম যে তাদের একটা কোঅপারেটিভের মতো একটি ইয়া তৈরি করা হয়েছে এবং তাদের মাধ্যমে ওই এলাকার বনের কিছুটা আপনার ডেভেলপ করা হয়েছে আর আরেকটি বন বিভাগ থেকে একটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি হলো যে আপনার সারা দেশেই আপনার ব্যাপক পরিমাণে আপনার ইউক্যালিপটাস গাছ শিশু গাছ এই ধরনের বিদেশি গাছগুলো আপনার নিয়ে আসা হয়েছিল যেগুলো খুব দ্রুত বড় হবে এইরকম একটি প্রত্যাশাই কিন্তু দেখা গেল এই গাছগুলো আমাদের পরিবেশ বান্ধব না এই গাছে আমাদের পাখি বসে না এবং এই গাছগুলো এত পরিমাণ বর্তমানে যে বর্জ্যপাতগুলো হচ্ছে এই কারণে তাল গাছ আবার কথা যেটা আসলে পরিবেশ সংরক্ষণের যে কথাটা বলছে সেই জায়গায় কতটুকু ইতিবাচক প্রভাব রাখবে আমি তো মনে করি যে অনেক ভালো প্রভাব রাখবে আপনার আপনি আমাদের ভালো কথা বলেছেন যে আমাদের বিবিসিএফের অনেকগুলো সংগঠনই আমরা এই বছর প্রায় তিন থেকে চার হাজার গাছ আমরা বিভিন্ন জায়গাতে লাগিয়েছি বিশেষ করে নওগাঁ এবং ওই এলাকাগুলো নিয়ে এবং আপনি জেনে খুশি হবেন যে সারা বাংলাদেশে যে সব থেকে বৃহৎ পাখি কলোনি সেটি কিন্তু আমাদের রাজশাহী বিভাগের মধ্যে এবং এই যে পাখি কলোনিগুলো আছে যত সবগুলো দেখভাল কিন্তু আপনার এই বিবিসিএফের যে সদস্য সংগঠন এরাই কিন্তু আপনার দেখভাল করে একটা বিষয় যেটা আমাদের প্রকৃতির সন্তান যাদেরকে বলা হয় যে আমাদের আদিবাসী যাদেরকে ক্ষুদ্র নিতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বলছে তাদের সাথে আসলে যারা বন্য প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করেন তাদের কতটুকু মেলবন্ধন আছে তারা কি একটু আমি বিশেষ করে এই বিশেষ করে ডাইকুফনাকের বিষয়টা যেহেতু এসেছে আমি একটু বলি বলে আপনাকে বলতেছি যে আসলে আমাদের আপনারা জানেন যে ডাইকুফনাক মিজান সাহেব ভালোই বলেছেন যে ডাইকুফনাক কিন্তু আমাদের এই বাংলাদেশে বিশেষ করে রাজশাহী অন্ত্রের সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ইন্ডিয়া থেকে আমাদের কিন্তু চোরাইভাবে অনেক গরু আসে এবং এই গরুটাকে অনেক সময় হাঁটানোর জন্য তাকে কিন্তু আমরা এই বিশেষ করে নন স্টার অ্যান্টি ইনফ্লামেটারি ডাক বলে এটা ন্যাসিড বলে এই এটার একটা হচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম এটা দিলে পরে সে অনেক দূরে হেঁটে যেতে পারে তার শরীরের ব্যথা হয় না তো এইটা ব্যবহার করার ফলে গরুটা বা প্রাণীটা যদি মারা যায় এটা কিন্তু আমাদের এই শকুনে খেত শকুন খেলে পরে শকুনের সরাসরিকে কিডনিতে ইফেক্ট করে কিডনি ফেলিওর হয় শকুন কিন্তু মারা যায় তো যার জন্য কিন্তু আমাদের প্রচুর শকুন কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে ডিস্ট্রয় হয়ে গেছে এবং সেম একইভাবে আমরা আরও একটা ড্রাগ ধরা পড়েছে এখন বিশেষ করে আমাদের কিটোপ্রোফেন এই কিটোপ্রোফেনে কিন্তু কাছাকাছি আমাদের এক ইফেক্ট পাওয়া যাচ্ছে যার জন্য গভর্নমেন্ট অলরেডি কিন্তু আপনি যেটা বলছিলেন অলরেডি কিন্তু ডাইক সোডিয়াম আমাদের দেশে এবং সারা ওয়ার্ল্ডে ব্যান্ড হয়ে গেছে এবং প্রাণীতে ব্যবহার যেটা বলছেন যে এই বর্ডার হয়ে যে গরুগুলো না আসে বিশেষ করে নদী পথে এবং আমরা দেখতে পাই যে নদীতে এই ধরনের গরু যেটা মারা যাচ্ছে সেটা ভাসছে এবং তাদেরকে সংরক্ষণ বা তাদেরকে নিয়ে এসে যেহেতু সেটা প্রকৃতির জন্য ক্ষতিকর তাদেরকে পুঁতে ফেলা বা এই ধরনের উদ্যোগের ভিতর আসা যাচ্ছে না এ ব্যাপারে যারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে কোনো ধরনের সচেতনমূলক ওয়ার্কশপ করার আপনাদের সুযোগ আছে কি কিনা এটা আসলে একটা জিনিস কি জানেন যে আমরা যদি ওয়ার্কশপ হয়তো একটা মানে মুষ্টিমেয়া লোকের কাছে হয়তো আমরা জানানো হবে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে আমার কাছে বিশেষ করে যে এই ধরনের সচেতনতার জন্য কিন্তু সবচেয়ে মিডিয়া কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে একটা মিডিয়া একশো থেকে এক হাজার ওয়ার্কশপের চেয়েও কিন্তু বেশি ভূমিকা রাখতে পারে কাজে মিডিয়া কিন্তু প্রতিদিন যদি আপনারা যদি এই এই জায়গাটা বিষয় আছে কাউকে আসলে উদ্যোগটা নিতে হবে ভূমিকাটা নিতে হবে কিন্তু ভূমিকা নেওয়া এক ধরনের সচেতনতা মিডিয়া তৈরি করতে পারে কিন্তু ভূমিকা নেওয়া লোকগুলোকে আসলে এগিয়ে আসা দরকার সেই জায়গায় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ আছে এবং তারা এলাকার পরিস্থিতি সম্পর্কে তারা যথেষ্ট জানেন আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা আগে জানেন যে তার এলাকায় কোন জায়গায় কি ঘটছে সেই জায়গায় এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ভূমিকা রাখবে কিনা না এটা তো অবশ্যই রাখবে এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা আপনি যেটা বলেছেন হয়তো নেওয়া যাবে এবং বিবিসিএফ অলরেডি এই কাজগুলো করছে এবং বিবিসিএফের সঙ্গে আমরা বাংলাদেশ লাইভ স্টক এর সঙ্গে আরও সংগঠন আছে বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি যেহেতু আপনি জানেন যে আমরা এই লাইভ স্টক নিয়ে আমাদের এই গরু ছাগলের এবং প্রাণী যত আছে সব নিয়ে আমরা কাজ করি তো আমরা কিন্তু অলরেডি আমাদের এই ইউনিয়ন পরিষদ বলেন আমাদের যে থানা যে লেভেলে যেসব হসপিটালগুলো আছে যারা আমাদের কর্মী আছে মাঠ কর্মী আছে সকলকে কিন্তু আমরা অলরেডি বলেছি যে আমরা এখন কিন্তু এই ডাইক্লোফনাক সোডিয়াম কিন্তু যদিও পাওয়া যাচ্ছে এটা ব্যবহার করা যাবে না এটা থেকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে আর আপনি যেটা বলছেন যে আমাদের ইন্ডিয়া থেকে বা যে গরু বা যেটা আসে এটা কিন্তু অনেক কমে গেছে এখন এবং আমাদের দেশ কিন্তু এই গত কয়েকদিন আপনি আগে দেখবেন যে আমাদের মন্ত্রী মহোদয় বিশেষ করে এই মৎস্য প্রাণী সম্পদ যে যিনি মন্ত্রী আছেন উনি কিন্তু অলরেডি বলেছেন নারায়ণ চন্দ্রচন্দ্র উনি কিন্তু বলেছেন যে আমাদের দেশ কিন্তু এখন মাছে এবং মাংসে বিশেষ করে আমিষে কিন্তু স্বয়ংসম্পূর্ণ আমরা হয়ে গেছি কাজে আমাদের কিন্তু আমরা যদি ইন্ডিয়া থেকে যদি এই গরু বা এই ধরনের প্রাণী যদি না আনি এখন কিন্তু আমরা চলতে পারবো আমাদের খামারিরা ইনসেন্টিভ আমাদের যে আমি সমৃদ্ধের কথা বলেন এর সাথে একটু বিষয় আপনার কাছে জানার আছে যে যেসব আমরা টার্কি বর্তমানে যেটা পাখি প্রজাতির বা কোয়েলের যে চাষগুলো হচ্ছে এটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই এটা ইতিবাচক দিকে আমরা বলবো কারণ আপনার কোয়েল তো অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে আর টার্কি এটা আমাদের নতুন স্পিসিস এটা আমাদের বিশেষ করে আমেরিকান স্পিসিস আমাদের বিদেশ থেকে এই স্পিসিসটা এসেছে এবং আপনি জানেন এই মুরগিটা টার্কি একটা মুরগি প্রজাতির প্রাণী তো পাখি এই পাখিতে আট থেকে দশ কেজি মিনিমাম আমরা মাংস পাবো তো যদি আমি একটা মুরগি পেলে যদি দশ কেজি মাংস পাই তো আমাদের আমিষের চাহিদা তো খুব তাড়াতাড়ি আমাদের পূরণ করবে বাট এইটার একটা সমস্যা কি আমাদের মানুষ আমরা কিন্তু এইটাকে কীভাবে নিয়েছি আমরা এই মাংসটাকে হ্যাবিচুয়েটেড হচ্ছে কিনা আমরা এটাকে কিভাবে গ্রহণ করছি আমরা যদি ভালোভাবে গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই প্রোটিনের স্বল্পতা আমরা ফিল আপ করতে পারবো এই পাখি দিয়ে একটু মিজান রহমান আপনার কাছে যাবো যে বিংশ শতাব্দীর বাংলাদেশে আমরা প্রকৃতিগতভাবে কোন ধরনের বন্য প্রাণীগুলোকে হারালাম বন্য প্রাণী আমাদের বাংলাদেশ কিন্তু আপনার ছোট দেশ হলেও আপনার বন্য প্রাণীতে আমরা বেশ সমৃদ্ধ আমাদের দেশে আপনার বন্য প্রাণীদের মধ্যে আমাদের দেশে প্রায় আপনার একশো পঁচিশ প্রজাতির আপনার স্তন্যপায়ী এবং সাতশো আঠারো প্রজাতির আপনার পাখি একশো সাতান্ন প্রজাতির আপনার শরীরসিপ এবং বিয়াল্লিশ প্রজাতির আপনার উভচল মোট আপনার এক হাজার প্রজাতির আপনার প্রাণী আমাদের দেশে রয়েছে তবে আপনার আবাসস্থল সংকট এবং শিকার অবৈধ শিকার এবং খাদ্য সংকটের কারণে আমাদের মধ্যে থেকে অনেকগুলো প্রাণী আপনার হারিয়ে গেছে ইতিমধ্যে প্রায় চোদ্দোটি প্রজাতির আপনার প্রাণী আমাদের মাছ থেকে আপনার হারিয়ে গেছে তো জন্য আমাদের এখন সবচেয়ে হারে যাওয়ার কথা বললেন যে ধরনের সুমারি হয় সেটা চোদ্দ বছর বা এক যুগ বা শতাব্দীর যে হিসাবে হয় আগামী যে সুমারিটা হবে সেই জায়গায় এই একশো বিয়াল্লিশ প্রজাতি পাবো না তার অনেকটাই আমরা পাবো না আমরা কমবে কি কারণে জানেন যে দেখুন আমাদের পাখিরা তো তাদেরকে বেঁচে থাকার জন্য তাদের খাদ্যের প্রয়োজন আবাসস্থলের প্রয়োজন আমি একটু আগে বললাম যে আমরা ব্যাপক হারে আপনার ইউকালিপটাস গাছ লাগিয়েছি আমরা ব্যাপক হারে আপনার শিশু গাছ লাগিয়েছি আপনার দেখেন পাখিরা কী খায় বট গাছ একসময় দেখতেন গঞ্জে আপনার বট গাছ ছিল নিম গাছ ছিল হ্যাঁ কাঁঠাল গাছ এই জাতীয় গাছগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি এই গাছগুলো নিয়ে আপনার পাখি বস্তু পাখি আপনার সেই ফল খেয়ে আপনার জীবন ধারণ করতো আর একটা জিনিস আমরা তবে দেখছি আমরা গত কয়েক বছর থেকে আমাদের এই যে ব্যাপক সচেতনতার কারণে আপনার আগে দেখবেন যে খোলামেলা আপনার পাখি অনেকে খাঁচাই করে ঘাড়ে করে নিয়ে বিক্রি করত এখন কিন্তু ওইভাবে করেন এখনো এখনও হয় হয়তো চুপে চাপে কিছু বিক্রি হয় এখন কিন্তু যার কারণে আমরা দেখছি যে কিছু বিদেশি পাখি এবং আমাদের দেশীয় পাখির সংখ্যা বাড়ছে আমাদের রাজশাহীতে আপনার পদ্মার পাড়ে আপনার ওই মাদ্রাসা স্কুল এবং জেলখানার ওই এলাকাগুলো আপনার এবারে আপনার আপনার বেশ কিছু পাখি আপনার এখানে এসেছিল জি জি না এরা এরা আপনার স্থায়ী ভাবে না এরা পরিযায়ী পাখি আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তারপরে আবার চলে যায় তবে দুঃখের বিষয় হলো যে এখানে আপনার কিছু মাদক শক্ত আপনার মানুষ এরা আপনার ওই যে পাখি বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন সে রাতের অন্ধকারে সেই এগুলো নামিয়ে ফেলে আমি তিন দিন তাদেরকে হাতে নাতে ধরছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা তুলে দিয়েছি একদিন তো আপনার লক্ষ্মীপুরে আপনার মুরগির খাঁচার মধ্যে আপনার ওই পাখি বিক্রি হচ্ছিলো আমরা আমাদের সংগঠনের লোকজন এসে তাদের এখান থেকে এটা আমরা উদ্ধার করি তো এরকম আমরা সব সময় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মানুষ কিন্তু ধীরে ধীরে সচেতন হচ্ছে আগের মতো তবে এই সচেতন লোকের সংখ্যা এখনও অনেক কম একটা আপনি কথা বললেন যে যে আমাদের প্রকৃতিগতভাবে যে পরিবেশটা আমরা তৈরি করছি তার ভেতরেও যারা প্রাণী আছে তাদের জন্য বান্ধব পরি পরিবেশটা না কিন্তু এরপরেও কি কোনো ধরনের পরিমণ্ডল আছে যা আসলে বন্য বন্যপ্রাণীর জন্য সহায়ক ভূমিকা রাখছে বা তাদের সেই যে ধরনের পরিবেশটা তাদের দরকার সেই পরিবেশটা দিতে পারছে এটা আসলে যে বন্য বন্যপ্রাণীর জন্য যে পরিবেশ দরকার তো সেই পরিবেশ যদি আমরা আসলে ওই পরিবেশটা এখন টোটালি প্রিজার্ভ আমরা করতে পারবো না তারপরে কিন্তু আমাদের এখন যদি সচেতন হই বিশেষ করে আমাদের আপনি জানেন যে আমাদের রাজশাহী অঞ্চলে হুম যে এক সময় কিন্তু অলরেডি আমাদের এক্সটেনশন হয়ে গেছে নীল গাই ছিল তো আমাদের এই পদ্মার যে বিশাল অংশ আছে আমাদের চর তৈরি হয়েছে এটা একটা বিশাল সম্ভাবনা তৈরি করেছে আমাদের এই বিশেষ করে উত্তরাঞ্চলের জন্য এখানে যদি আমরা ওই ধরনের প্ল্যানিংভাবে যদি আমরা এখানে বন্য প্রাণী যদি অভয়ারণ্য তৈরি করি সেই ধরনের গাছ আমরা রোপণ করি এবং সেই ধরনের বন্য প্রাণীকে যদি আমরা সেই জায়গায় আমরা ছেড়ে দিই আমার বিশ্বাস যে আমরা আপনি যে বলেছেন যে একটু আগে যে আমরা আমাদের হয়তো নেক্সট যে শুমারি হবে হয়তো আমরা অনেক প্রজাতিকে আমরা এখান থেকে বিলুপ্তির পথে দেখব কিন্তু আসলে যদি এটা প্রপার প্ল্যানিং আমরা করতে পারি গভর্নমেন্ট যদি আসলে প্রপার একটা প্ল্যানিং নেয় এখানে যদি বার্ড সেঞ্চুরি একটা করে এবং প্রাণীর বিশেষ করে অ্যানিম্যালের সেঞ্চুরি একটা তৈরি করে আমার মনে হয় যে এই পদ্মার যে বিশাল আমাদের চর আছে এই চর কিন্তু আমাদের একটা বিশাল সম্ভাবনা এবং আমাদের দেশ তথা সারা পৃথিবীর জন্য কিন্তু একটা ভালো একটা বার্তা নিয়ে আসবে এটা আমার বিশ্বাস আমাদের যে বার্ষিক যে বাজেট হয় সেই বাজেটে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কতটুকু বরাদ্দ রাখা হচ্ছে খুবই খুবই সামান্য আপনার এই আপনার সরকারি ওই বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ নামে আপনার বন বিভাগের একটি প্রজেক্ট ছিল সেটি আপনার এই বন্যপ্রাণী এবং এদের নিয়ে কাজ করত এটি আপনার গত এক বছর ধরে অলরেডি বন্ধ আছে তো আমরা সত্যিকার অর্থে কি যে এই যে বন্যপ্রাণী যে আমাদের জীবনের একটি অংশ এটি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না বা বুঝতে চাই না এটি আমাদের মানে আমাদের যারা এটা তো জনগণের কথা গেল সরকার আসলে কতটুকু বুঝছেন যে এটা আমার হলো অর্থনীতির জন্য এটা সাপোর্ট দেবে বা সরকার বোঝে না তা না আসলে আমাদের মধ্যে অনেক সময় হয় কি যে আমরা আমাদের একটা ক্ষুদ্র দেশ এবং দরিদ্র দেশ আমাদের নানান ধরনের সমস্যা আছে আমরা চিন্তা করি কি যে আপনার আমার মানে সবচেয়ে দ্রুত মানে কোন কাজটি দরকার আগে হয়তো আমার খাওয়ার দরকার তারপরে আমার পোশাক দরকার আরেকটা একটা জিনিস আপনাকে বলি যে সময় আপনার আপনার থাকবে যে আমাদের দাদা নানারা। আপনার বন্য প্রাণী শিকার করাটা একটা সূর্য বীর্যের আপনার প্রতীক মনে করতো। দেখা যাচ্ছে যে বন্ধু খাতে নিয়ে বাঘের উপরে সেটা পরিবর্তন হবে করে সেই জিনিসটা এখন নেই তারপরেও আমরা মাঝে মাঝে দেখি যে দেখেন আমাদের সুন্দরবনের সৌন্দর্য কিন্তু হলো রয়্যাল বেঙ্গল টাইগার আপনার হরিণ সুন্দরী গাছ সুন্দরী গাছ কিন্তু আপনার এখন আপনার খুব একটা বিপর্যয়ের মধ্যে আছে আপনার হ্যাঁ তো আমাদেরকে এগুলো রক্ষা করতে হবে এবং সুন্দরবন শুধু আমাদের দেশের না সারা পৃথিবীর জন্য আপনার একটা সম্পদ এবং এই সুন্দরবনের কারণে আপনার ওই যে উপকূলীয় যে আপনার ঝড়গুলো হয় সাইক্লোন হয় এগুলো থেকে আমরা রক্ষা পাই আমাদের কৃষি ব্যবস্থাতেও দেখেন যে আজকাল আমরা এত কীটনাশক ব্যবহার করছি কীটনাশক ব্যবহার করলে আমাদের কিছু ক্ষতিকর পোকা আছে সেগুলো মারা যায় সেই সাথে কিন্তু আমাদের অনেক উপকারী পোকা আছে সেই উপকারী পোকাগুলো কিন্তু মারা যাচ্ছে আমরা এটি না করে যদি আমরা অর্গানিক পদ্ধতিতে আমরা কৃষিতে আসি তাহলেও আমাদের কিন্তু আমরা অনেক ফলপ্রসূ আমরা টেকসই উন্নয়ন যেটা বলছি সেটি আমরা করতে পারি পাখি দেখেন যে আপনি যে উদ্যোগগুলোর কথা বললেন সেই জায়গায় আমন্ত মন্ত্রণালয় এক ধরনের সমন্বয় থাকা দরকার এই ধরনের সমন্বয়ের ভিতরে গেছে কিনা আদৌ আমার যারা মতে তো এখনো ওইভাবে আর কি যায়নি আর কি একবার শেষ পর্যায়ে চলে আসছে ডক্টর আরিফ যে বিষয়টা সম্প্রতি সময় আলোচনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই জায়গায় যেটা বলা হচ্ছে যারা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন তাদের যে ক্ষতির আশঙ্কাটা করা হচ্ছে যে ধরনের আতঙ্কগ্রস্ত মানুষ আসলে সেই ধরনের আতঙ্কজনক আসলে সেই পরিস্থিতি নেয় বা সে ধরনের ক্ষতি সৃষ্টি করবে না বিষয়টা যদিও ক্ষতি করে সেটা ধারাবাহিক যে গতানুগতিক যে প্রক্রিয়া ঘটে সে ধরনের ঘটে থাকবে আপনি একজন এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন আসলে আমি যদিও বিশেষজ্ঞ হয়তো মানে বন্য প্রাণী নিয়ে বাট আমি কিন্তু গভর্নমেন্টের যে আপনার ওই রামপালের যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে এর যে ফিজিবিলিটি অ্যানালাইসিস তারপরে আমাদের সুন্দরবন রক্ষাতে তার কি ক্ষতি হবে এই অ্যানালাইসিস কিন্তু আমি নিজে করি নাই আমি যতটুকু যে মানে পড়েছি বিশেষ করে পত্রিকা বিভিন্ন টেলিভিশন থেকে যতটুকু দেখেছি তারপরে হয়তো কিছুটা বলতে পারবো তবে এটা কিন্তু ধারণা প্রসূত এটা কিন্তু আমার একদম আমরা বলতে পারবো না যে সঠিকভাবে কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশ কিন্তু বিধানসাহ বলেছেন যে আমাদের দরিদ্র দেশ এই দেশের কিন্তু এনার্জি প্রচুর দরকার আছে এনার্জি আমাদেরকে তৈরি করতে হবে তাছাড়া কিন্তু দেশ ডেভেলপমেন্টে যাবে না তো এই এনার্জি করতে গেলে কোন জায়গায় করলে কত সবচেয়ে কম আমাদের পরিবেশের ক্ষতি করে আমরা বেশি লাভ পাবো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এখন এইটা আমি আপনি যদি ভাবনা রাখি এটা কিন্তু বেশি হবে না এটা কিন্তু সরাসরি যারা নীতি নির্ধারক তাদেরকেই ভাবনায় থাকতে হবে তারা যদি ভাবনায় না থাকে আমি আপনি যদি ভাবে আমি আপনি যদি মানে কথা বলে এটা কাজে হবে না তো সেই জন্য আমার মনে হয় যে তাদের গভর্নমেন্টের যে লোকগুলো আছেন তাদের উচিত এই বিষয়টাকে যত সংযুক্ত করবেন মিজানুর রহমান আমি এক একটি কথা খুব ছোট্ট করে একটি বলতে চাই যে আমি টেলিভিশনে শুনছিলাম পত্রিকা পড়ছি যে আপনার যে কয়লা ভিত্তিক যে আপনার তা বিদ্যুৎ কেন্দ্রটি আপনার ওখানে তৈরি করা হচ্ছে সেখানে হবে কি যে আপনার সমুদ্রের থেকে আপনার প্রচুর পরিমাণে পানি আপনার ওইটা ওই ঠান্ডা করার জন্য আপনার নেওয়া হবে তা আপনারা নিশ্চয়ই জানেন যে একটা পানিতে আপনার কত রকমের ছোট ছোট অনুজীব আপনার ইয়া থাকে তো সেগুলো যখন ওখানে নিয়ে যে হাই টেম্পারেচারে আপনার ওখানে ইয়ে করা হবে তখন কি সেগুলো জীবিত থাকার কথা এবং সেটি আবার আপনি আসলে যারা মানুষ আছেন তারা এই ধরনের প্রকল্পের সাথে সাথে কিছু যেই প্রকৃতির মানে ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টা তাদেরকে কাদায় আমাদের মাঝে কথা বলছিলেন ডক্টর হেমাতুল ইসলাম আরিফ সাধারণ সম্পাদক বাংলাদেশ লাইভ স্টোর সোসাইটি কথা বলছিলেন মিজানুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ জীবিত যে বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বিশ্ব প্রাণী দিবস নিয়ে কথা বললেন বিভিন্ন তাৎপর্য নিয়ে কথা বলে আমাদের দেশের প্রাণীর আসলে কেমন আছেন তারা যে আমাদের দেশ পরিবেশের প্রতি কী ধরনের প্রভাব রাখে আমাদের যে অর্থনৈতিক চাকা সচল রাখে যে ক্ষেত্র সেই ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে আর আমাদের সামনে দিনে যে আগামী প্রজন্ম যে পরিবেশের ভিতরে থাকবে সেই সুন্দর পরিবেশের জন্য যে উদ্যোগগুলো নাচ্ছে সেই উদ্যোগগুলোকে আর একটু কার্যকর করা দরকার সরকারি উদ্যোগ সবচেয়ে শক্তিশালীভাবে দরকার এবং সেই জায়গায় অর্থ বরাদ্দের বিষয়গুলো আছে সব মিলিয়ে মানুষের ভিতরে সচেতনতার জায়গা তৈরি হয়েছে যে বোধতা তৈরি হয়েছে বন্যপ্রাণী হত্যা একটা অপরাধ এই বোধও তৈরি হয়েছে কিন্তু সার্বিক সচেতনতার মধ্য দিয়ে আসলে প্রাণীদেরকে সংরক্ষণ করা সম্ভব প্রাণীদের সংরক্ষণ করলে আমাদের প্রকৃতির সংরক্ষণ হবে আমাদের দেশ ভালো থাকবে সবাই ভালো থাকুন শুভরাত্রি